যথাযোগ্য মর্যাদায় চাঁপাই নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শনিবার চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিশেষক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জয়িতাদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি বেসরকারি নারী সংস্থার প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন। র্যালি শেষে জেলা প্রশাসক সর্দার সরাফত আলী একদিন ব্যাপী এক মেলার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে পৌর মেয়র আব্দুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম, নেজারত ডেপুটি কালেক্টর রুবায়েত হায়াত শিপলু সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মেলা বিভিন্ন স্টল প্রদর্শন করেন।